আগামী রবিবার 2022 টেট পরীক্ষা। এবছর কড়া নিরাপত্তার মধ্যে হতে চলেছে পরীক্ষা, আর তারই মাঝে পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের থেকে উদ্ধার হলো হেডফোন ও মোবাইল ডিভাইস। ঘটনাটি ঘটেছে মালদা নিবেদিতা গার্লস উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে বহিরাগতদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সূত্রের খবর, পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার কিছু বহিরাগত স্কুলে ঢুকে পড়ে, তাদেরকে দেখে স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তাদেরকে পুলিশের ভয় দেখানো হলে তারা তড়িঘড়ি স্কুল থেকে পালিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ স্কুলের তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে, তার মধ্যে থেকে একটি মোবাইল ফোন ও একটি হেডফোন উদ্ধার করা হয়। স্কুল কর্তৃপক্ষের অনুমান, প্রশ্নপত্র ফাঁসের জন্য আগাম পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও হেডফোন মজুদ করা হচ্ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ভাদুর এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো। কালকে গতকাল প্রায় 4:30 বাজে তখন আমরা স্কুল থেকে বেরোবো বলে রেডি হচ্ছি, তো টিচাররা মোটামুটি সবাই বেরিয়ে গেছেন তখন। আমি আমার অফিস স্টাফদের নিয়ে কাজ শেষ করে, কারণ রবিবারে আমাদের একটা বিরাট বড় পরীক্ষা টেট 2022, সেটার প্রস্তুতি পর্ব চলছে, সে কারণে আমরা 4:30 সময় প্রায় বেরোবো। এরকম সময়তে আমরা খেয়াল করলাম যে বেশ কতগুলো ছেলে, অপরিচিত ছেলে, মোটামুটি 28-30 বছর বয়স বলে আনুমানিক আমার মনে হলো, তারা 5-6 জনে স্কুলে ঢুকে যায় এবং তারা স্কুলের ভেতরে ঢুকে যায়। তো আমরা বলতে বা ডাকতে ডাকতেই তারা একদম স্কুলের ভেতরে ঢুকে যেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বিভিন্ন প্যাসেজে, করিডোরে, আমাদের টয়লেট ইউনিট, গাছপালা, বড় দুটো গাছ আছে সেসব জায়গায়, পাশে একটা ফাঁকা মাঠ আছে সেসব দেখছে, দেখার চেষ্টা করছে। তো আমার অফিস স্টাফরা বেরিয়ে তাদের পেছন পেছনে যায় এবং তাদেরকে বলবার বারবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যখন বেরোচ্ছে না, হই হই শুনে আমিও সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে আমি একটু চিৎকার করে বললাম যে এই থানায় ফোন করো, পুলিশ আসুক, তাহলে সব বেরোবে। তো বলছে বাথরুমে যাবো, এসব বলছে। তো তাদেরকে যা বলবার সেটা আমি বললাম, সঙ্গে ওই থানার কথা বলাতে ওরা তখন দৌড়ে বেরোনোর চেষ্টা করে। তো একজন কি করেছিল, ওই টয়লেট ইউনিটে ওই পাশে আমাদের একটা মানে বাচ্চাদের হাত ধোয়ার জায়গা আছে, তার উপরে একটা সানসেট আছে, সেখানে যেন কিছু একটা এরকম করে ছুঁড়ে ফেললো বলে আমার মনে হলো। তো সেটা দেখতে পেয়ে একজনকে আমি বললাম, সে তখন উঠে ওই একটা কালো প্লাস্টিকের মধ্যে কিছু একটা আছে এটা দেখতে পেলাম, এটা নামানো হলো এবং তখন আমরা দেখলাম তাতে একটা মোবাইল ফোন এবং একটা ইয়ারফোন। তো সেটা পেয়ে যখন আমি হাতে পেলাম, তখন আমি ভাবলাম যে আমার তো প্রশাসনকে জানানো উচিত। সেই জন্য তখন আমি আমাদের যিনি অফিসার ইনচার্জ তাকে সবার আগে ফোন করি, উনি বললেন যে আপনি জিডি করুন। তখন আমি জিডি রেডি করে নিয়ে আমি থানায় যেয়ে সবার আগে জিডি করি এবং ওখান থেকে সেই নাম্বার সহ সেই জিডির কপি দিয়ে আমি প্রত্যেককে, আমি আমার ডিআই, আমাদের এসআই, আমাদের প্রাইমারি বোর্ড, আমার অফিসার ইনচার্জ, অবজারভার, প্রত্যেককে আমি সেইভাবে কপি করে আমি ওনাদের ইনফরমেশন জানিয়ে তবে আমি বাড়িতে গেছি। এবার প্রশ্নপত্র ফাঁস বা নকল করার অ্যাডভান্স ব্যবস্থা নেওয়া হচ্ছিল এটা সম্ভবত তাই, কারণ যেহেতু রবিবারই একটা বড় পরীক্ষা এবং এবার তো শোনা যাচ্ছে যেটা বা আমরা যেভাবে দেখছি যে খুব যত্ন সহকারে এবং খুব টাইট একটা ফ্রিস্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে, মেটাল ডিটেক্টর থাকছে, সিসিটিভি ক্যামেরা বসছে, এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু চলছে, সেই জন্য আমরা মানে আমার ধারণা যে মোবাইল ফোনটা নিশ্চয়ই ব্যবহার করবার একটা অসৎ উদ্দেশ্য তার নিশ্চয়ই ছিল, সেই কারণেই মোবাইল ফোনটা রাখার ব্যবস্থা সে করেছে। এবং আমি হাতে পাওয়ার সঙ্গে আমি ফোনটাও কিন্তু থানায় সাবমিট করে এসেছি। 14 টাইমলাইন মালদা।